বিশাল একটা লেকে ঘুরতে ঘুরতে নিজের প্রিয়জন বা মনের মানুষকে নিয়ে সেরে ফেলো ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স। এই রিসর্ট অরণ্যের মধ্যে আছে এন্টারটেনমেন্টের জন্য ক্যারাম বোর্ড, যেটা তোমরা অনায়াসে খেলতে পারো। মনের মানুষকে সঙ্গে নিয়ে বা প্রিয়জনকে সাথে নিয়ে ভেসে যাও এই প্যাডেল বোর্ডের মাধ্যমে অনেক দূর পর্যন্ত। মূল্য 30 মিনিট 20 টাকা জনপ্রতি। এই রিসর্টে এলে তোমাদের রুম বুক না করলেও চলবে। সব থেকে বড় কথা, মাত্র 500 টাকায় সারাদিনের খাবারটা একবার দেখো। আর এই অরণ্যের রিসর্টে এলে দেখতে পাবে সদ্য গাছ থেকে তোলা কলা, এবং এই অরণ্য রিসর্টটি কলা গাছ দিয়ে ঘেরা। সাধারণত এখানে 2 ধরনের কলা গাছ দেখতে পাবে। বন্ধুরা, তোমরা চাইলে এই সামনে মাচায় দাঁড়িয়ে মাছ ধরতে পারো, কিন্তু এটি প্রতিদিনের জন্য নয়, বছরে একবার এই মাছ ধরতে পারবে তোমরা, বছরে একবার। তো এবার চলো এই রিসর্ট অরণ্যের প্রবেশ করা যাক। তবে তার আগে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ তোমাদের সাপোর্টটি আমাকে অনেক সুন্দর সুন্দর জায়গায় ভিডিও বানাতে মোটিভেট করবে। বন্ধুরা, এই অরণ্য রিসর্টটি অসম্ভব সুন্দর। তোমরা যেদিকেই তাকাবে সবুজ ছাড়া চোখে আর কিছুই পড়বে না। দুপাশে দেখতে দেখতে কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে গেলাম এই অরণ্য রিসর্টে। এখন আমি অরণ্য রিসর্টে পৌঁছে গেছি। বন্ধুরা, এই রিসর্ট অরণ্যের ভেতরে প্রবেশ করার জন্য গেটের সামনেই একটি কাউন্টার আছে। প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। যেহেতু এটি রিসর্ট কাম পার্ক, তাই এই রিসর্টে প্রচুর মানুষের ভিড় থাকে, বিশেষ করে শনি ও রবিবার। ভিতরে ঢুকে দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি অনেক সকালে বেরোনোর ফলে তেমন কিছুই খাওয়া হয়নি, তাই আগে দেখার থেকে খাওয়াটাই বেশি আমার কাছে প্রাধান্য পেল। তাই বসে গেলাম ব্রেকফাস্ট করতে। খাবার চলে এসে ব্রেকফাস্ট আর সহ্য করতে পারছি না, মানে সেই সব ভোর, সেই অনেক ভোরে বেরিয়েছি, তোমরা তো জানো, দেখিয়েছি, তোমরা ঘড়ি দেখেছো, আর সহ্য করতে পারছি না। এবার খাওয়ারে আমার ব্রেকফাস্ট কী খাচ্ছি, আমি যে নৌকোয় আমি খাইনি, কারণ এর আগে আমি সুন্দরবনের নৌকোয় বসে আমি ওখানে রান্না করে খাওয়া হয়েছিল। তো সেই কারণে আমি নৌকায় কোনো রকম রিস্ক নিইনি, আমি এখানেই বসে খাচ্ছি। খাবারটা এবার দেখে নাও কী আছে। এই যে নান আছে, দুটো নান অনেক মোটা, যথেষ্ট এই দুটো নান। তার সাথে এই যে ছোলা মটরের সাথে আলু, দারুণ। এই খেয়ে একবার টেস্ট করে দেখবো কেমন খেতে হয়েছে। রান্নাটা এখানে একবার দেখতে হবে। নানটা একদম, মানে কি, তোমরা যদি আসো একদম গরম গরম এখানে রান্না করে দেবে তোমাদেরকে, মানে তৈরি করে দেবে সমস্ত কিছু নানটা। এই যে দারুণ, খুব ভালো হয়েছে। ব্রেকফাস্ট করার পর আমার আর তর সই ছিল না, বেরিয়ে পড়লাম। আগে শুনেছিলাম এই রিসর্ট অরণ্যে একটি কলা বাগান আছে, তাই আগেই কলা বাগানে গেলাম। এই বাগানে 2 ধরনের কলা গাছ আছে, সিঙ্গাপুরি এবং কাঁঠালি। শীতের হালকা রোদে এই কলা বাগানে হাঁটতে মন্দ লাগছে না। দেখো সামনে কি সুন্দর একটা নৌকোর মধ্যে করে ঘুরছে, তার জন্য একটা খরচা দিতে হয়। বাগানে হাঁটতে হাঁটতে যখন একটু বসলাম, হঠাৎ দেখলাম লেকে নৌকোয় কিছু মানুষ ঘুরছে, দেখতে বেশ ভালোই লাগছিল। মিনিটে না, 1 ঘন্টা কত সেটা ইয়ে করা যাবে দেখে নাও। ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগ। নিশ্চয়ই, এভাবে বসে তোমরা কফি নিয়ে সেখানে বসে খেতেও পারো। আর এই ঝিলটা রয়েছে, ঝিলে সুন্দর একটা পরিবেশের মধ্যে দেখতেই পাচ্ছ, দারুণ। আর এ পাশটা দেখো কলা গাছ পুরো। বন্ধুরা, এই রিসর্ট অরণ্যে একটি ঝুলন্ত দোলনা আছে, যা দেখে আমি
লোভ সামলাতে পারলাম না। শেষমেশ চেপে শুয়ে দোল খেতে লাগলাম কিছু সময়ের জন্য। কিন্তু লাঞ্চের সময় হয়ে যাওয়ার কারণে বেশি সময় থাকতে পারলাম না, কারণ আমাকে বারবার ফোন করছিল। বন্ধুরা, ফিরে এসে দেখি লাঞ্চের অনেক সময় বাকি আছে, কিন্তু আমার একটুও খারাপ লাগেনি, কারণ ওইখানে বাউল গান হচ্ছিল আর বাউল গান না শুনতে ভালো লাগে। বাউল গান শুনছিলাম, তার মধ্যে আমার লাঞ্চ রেডি। এটা ভাত, এটা জানো, এটা একটা আলুর সবজি, আলুর চিপস, আলু ভাজা চিপস টাইপের, এটা স্যালাড, গ্রিন স্যালাড, এটা হচ্ছে আলু পোস্ত, এটা আলু আলু পোস্ত, এটা একটা ডাল, আর এটা আলু ফুলকপি তরকারি, আর এটা চিকেন, এটা চিকেন, এটা আর এটা হচ্ছে একটা চাটনি, এটা চাটনি, এটা তা এবার খেতে বসতে হবে, খাবো তো, খেয়ে দিয়ে পরে কথা হবে। এই জাস্ট এখন লাঞ্চ করে উঠলাম, লাঞ্চ করলাম, মানে দারুণ রান্না, দারুণ হয়েছে। আমি যে রান্না, আমি চিকেনটা খেয়েছি, চিকেনের থেকে আমার আমার চিকেন তো সব সবটা সবকটা রান্নাই দারুণ রান্না হয়েছে। আর যেটা না বলে নয় যে আলু পোস্ত একদম মানে দারুণ, আলু পোস্তটা মনে হচ্ছে মানে আমি প্রথম ফার্স্ট টাইম আমি এই প্রথম এরকম আলু পোস্ত রান্নাটা খেলাম। আর সব রান্না ঘরোয়া, একদম ঘরোয়া পদ্ধতিতে। চলো এবার যেখানে রান্না করছে সেই রান্নাঘরটা অবশ্যই একবার আমরা দেখব। চলো কেমন রান্না করছে, আর যে রান্না করছে সেই দাদার সাথে একটু কথা বলি। দাদা চলো ঘোরো সবাইকে, দাদা হ্যাঁ দাদা আসছি, এইটা হচ্ছে কিচেন রুম, কিচেনটা দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা, দেখো রান্না ভালো তো হওয়ারই কথা। এই যে এখানে দেখো কত পরিষ্কার, দেখো এখানে সব পরিষ্কার, দেখো এত ডেকগুলো দেখো কত সুন্দর পরিষ্কার করা, থালা সমস্ত কিছু একদম জিনিস টিনিস সমস্ত কিছু একদম দেখো এখানে কত সুন্দর এখানে রান্না করছে। এই যে এখানে রান্না করছে দাদা, এখানে এখানে পাঁপড় ভাজছে এদিকে, এদিকে চলছে দেখো কত পরিষ্কার পরিচ্ছন্নতা, দেখো এখানে গাইজ দেখো কত সুন্দর একদম। এই যে দাদা, দাদা কী নাম? আমার নাম উৎপল বড়াই। আচ্ছা আচ্ছা, আপনি তো পোস্ত, পোস্তটা আমি সত্যি বলতে আমি আমি এরকম জীবনে কখনো খাইনি, আমি বাড়িতেও খেয়েছি কিন্তু এমন পোস্ত খাইনি আমি কখনো। এত সুন্দর আপনি আলু পোস্তটা করেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখো একদম, সব সাজানো গোছানো সব কোনো কিছু একদম। তো দেখো এই যে সব কিছুই আছে, কফি মেশিন টেশিন সব ব্যবস্থা আছে দেখো। তো এই যে দেখো সব এখানে সাজানো, এই যে এগুলো সব সাজিয়ে রাখে সব, তাকে দেখো সব এক এক করে সাজানো, মানে এইটা হচ্ছে আমি অনেক জায়গায় গেছি এরকম আমি দেখিনি যে এরকম সাজিয়ে গুছিয়ে এখানে ফেলে রেখেছে ওখানে ফেলে রেখেছে, কিন্তু এখানে তা না, এখানে সব দেখো একটা জায়গা করে, যেটা এই জিনিসটা যেখানে সেই জিনিসটা এখানে রাখা আছে। আর এখানে এখানে সব যারা খাচ্ছে তাদের জন্য এখানে সব পরিষ্কার, দেখো কত পরিষ্কার থালা বাসন দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা একদম, কি বলবো। Oh,
গাইস, তোমাদের আগেই বলেছিলাম, বলে দিয়েছি যে আমি যে জায়গায় আছি সেটা অরণ্য রিসর্ট। এটা অবস্থিত একদম বর্ধমানের কাছে, বর্ধমান থেকে খুব কাছেই, খুব বেশি দূরে নয়। আর তোমাদের সমস্তটা ঘুরিয়ে দেখিয়েছি, তোমরা দেখেছো, এবং এখানে তোমাদের যে সমস্ত ঘরও কিছু দেখিয়েছি, সেই ঘর সম্বন্ধে তো অতটা আমার জানা নেই, তো সেই সম্বন্ধে আমি জেনে নেব এই এই অরণ্য রিসর্টেরই যিনি ম্যানেজার আছেন ওনার মুখ থেকে আমি জেনে নেব। তা আমার সঙ্গেই আছেন উনি পাশে। হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ, আমার নাম সুজিত হাজরা। আচ্ছা, আমি অরণ্য রিসর্টের ম্যানেজার বলছি। হ্যাঁ, আমাদের এখানকার পিকনিকটা ভেহিকালি এখন এই সময়টাতে পিকনিকটা আমাদের বেশি রেওয়াজ চলছে, পিকনিক রয়েছে, এছাড়াও সারাদিনের প্যাকেজ রয়েছে। হ্যাঁ, আমাদের সারাদিনের প্যাকেজ হচ্ছে 10টার সময় ব্রেকফাস্ট দেওয়া হয়, দুটো করে নান পুরি, এক গুণ করে সবজি, এক কাপ কফি। লাঞ্চের সময় দেওয়া হয় রাইস, ডাল, আলু ভাজা, সালাদ, চাটনি, পাঁপড়, দু রকমের সবজি, হাফ লিটার জল, চিকেন নিলে 4 পিস চিকেন দেওয়া হয়, মটন নিলে 4 পিস মটন দেওয়া হয়, আর ভেটকি নিলে 2 পিস দেওয়া হয়, রুই মাছ নিলে 2 পিস দেওয়া হয়, ইভিনিং এ স্ন্যাক্সে 2 পিস ভেজ পকোড়া, 2 পিস চিকেন পকোড়া, 1 কাপ কফি দেওয়া হয়। এটা টোটাল আমরা চিকেনের ওপর 500 টাকা, মটনের ওপর 600 টাকা, ভেটকির ওপর 600 টাকা, রুই মাছের ওপর 500 টাকা। এটা হচ্ছে আমাদের সারাদিনের প্যাকেজ। এছাড়াও আপনার আমার ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব আলাকাটে সবই রয়েছে, সেটা ওটা আলাদাভাবে। হ্যাঁ, ওটা আলাদা। এছাড়াও যদি মনে করেন আপনার চয়েস হবে কিছু মেনু আমাকে বলে দেবেন, আমি সেটাও আমরা রেট করে দেবো, করে দেওয়া হবে। হ্যাঁ, এছাড়াও আমাদের হচ্ছে ঢুকতে গেলে এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। আমাদের রুম রয়েছে, রুম যদি নিতে হয় 1000 টাকা ভাড়া, সেটা হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত, নাইট স্টে হয় না এখন। হ্যাঁ, আর কাপেল অ্যালাউ নাই, আনমারিড কাপেল অ্যালাউ নাই, কাপেল হলে প্রুফ দিতে হয় আর কি, ফ্যামিলির জন্য করা হয়েছে। আচ্ছা, আর পিকনিকের জায়গা স্পট আছে, 6টা স্পট আছে, এক একটা স্পট হচ্ছে আপনার
যদি 1 থেকে 25 জন হয় তাহলে 1500 টাকা ভাড়া। সেটার মধ্যে আমরা 20 টাকা যে গেট পাস বললাম সেই গেট পাসটা ফ্রি হয়ে যাবে, জলটা ফ্রি পাবে। আচ্ছা, আর 1 থেকে 50 জন হলে 2700 টাকা, 1 থেকে 100 জন হলে 4000 টাকা। এছাড়াও যদি ধরুন 25-এর পর আরও এক্সট্রা হয় সেটা পার হেড 50 টাকা করে রাখে। এটা রয়েছে, রুম রয়েছে আমাদের। এছাড়াও আমাদের সব থেকে যেটা বিশাল আকর্ষণ সেটা হচ্ছে নৌকায় খাওয়া দাওয়া, লাঞ্চ করা হয়, ব্রেকফাস্ট হয়, ঘোরা হয়। সেটা নৌকার রেটটা হচ্ছে আপনার 1 থেকে 4 জন হলে 300 টাকা, 4-এর বেশি 8 জন পর্যন্ত 500 টাকা, 8-এর বেশি 14 জন পর্যন্ত 700 টাকা। এটা অনলি ফর নৌকাটার জন্য ভাড়া, নৌকাটার ভাড়া। এছাড়াও আমাদের প্যাটেল বোর্ড রয়েছে 30 টাকা করে পার হেড, এটাও ঘোরা যাবে। আমাদের কলাবাগান, পার্ক, বাচ্চাদের খেলার জায়গা। তার সাথে একটা জিনিস দেখলাম যে সব থেকে আকর্ষণীয় জিনিস, যেটা আমি অন্য কোনো জায়গায় দেখিনি বহু জায়গায় গিয়ে, যে বাউল গান। হ্যাঁ, এই যে বাউল গানটা, আমাদের বাউল গানটা বিশাল ফেমাস। ওটা আপনার সারাদিন আমাদের নিজস্ব বাউল, সারাদিন ফ্লোরে বাজে। এছাড়াও যদি আপনি মনে করেন আপনার পার্সোনাল করে নিয়ে আমি বাজাবো, আধ ঘন্টা দুজনকে নিয়ে আপনি গান নাচ সব করতে পারেন, নৌকার মধ্যে নিতে পারেন, সেটার জন্য 300 টাকা। আচ্ছা, আধ ঘন্টা। হ্যাঁ, ঢুকবে না বাস, মিনি বাস গুলো ঢুকে যাবে। ধরুন কোন স্কুল থেকে এত সুন্দর একটা জায়গা পরিবেশের মধ্যে, গাইস আমি বলবো এত ভালো একটা পরিবেশ, মানে চারদিকে জমির মধ্যেখানে এত সুন্দর রিসর্টটা যে বলার মতো না, তোমরা আসলে বুঝতে পারবে। আচ্ছা বলছি যে একটা দুটো রুম যদি দেখাতেন একটু ভালো হতো আমার, মানে হ্যাঁ যদি দেখাতেন একটু তাহলে ভালো হতো। যে আচ্ছা নাইস্টে করা যাবে না? নাইস্টে আমাদের ধরুন দূর থেকে, অনেক দূর থেকে কেউ আসলো তো ভালো জায়গার সন্ধানে তো সবাই থাকে, সেই ক্ষেত্রে যদি দূর থেকে কেউ যদি আসতে চায় তো সে এখানে নাইস্টে করতে পারবে না? আমাদের নাইস্টে পারমিশন পাইনি। আচ্ছা আচ্ছা, মানে রুম স্টেটা করা যায়। রুম ভাড়া আপনাকে, রুম ভাড়া কেমন পড়বে? রুম 1000 টাকা বলে দিচ্ছি। আচ্ছা, রুম 1000 টাকার মধ্যে রুম। আচ্ছা একবার রুমগুলো একটু দেখতে দেখবো। আর দেখলাম যে এখানে ডরমেটারিও তৈরি হচ্ছে, মানে গেস্ট রুম আর কি, ওটা কি ডরমেটারি? হ্যাঁ হ্যাঁ, সবার জন্য সব রুমই। আচ্ছা আচ্ছা, ও পাশে রেস্ট, মানে আমার দুটো ছিল এই মুহূর্তে, এই মুহূর্তে আরও 3টে রেডি হচ্ছে, 5টা হলো। আচ্ছা একটা কথা, এটা আমি পার্সোনালি জিজ্ঞেস করতে চাইছি, আমি ঘুরে দেখলাম আমার খুব ভালো লাগলো, আমার কলাবাগান সব থেকে প্রিয়। আমি কলাবাগানটা দেখলাম আমার অসাধারণ লাগলো, আমি প্রত্যেকটা গাছে প্রায় কলা দেখলাম। হ্যাঁ, কলা আমাদের এখানে বিক্রিও হয়। হ্যাঁ, কলা হিসাবে আপনি দেখে নেবেন, কলা হিসাবে বিক্রি করে দেওয়া হয়। আচ্ছা, অসুবিধা নেই, আপনি যেটা বলবেন ডজন হিসাবেও বিক্রি করা। মানে কলা গাছ দিয়ে পুরো এই জায়গাটা পুরো ঘেরা আছে, গোটাটাই। যেমন আমরা বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা থাকে, যে ওয়ালও দেওয়া রয়েছে। হ্যাঁ, ওয়ালও আছে কলা বাগানটা, ওটাই আমাদের বিশাল ঐতিহ্য। হ্যাঁ, ঐতিহ্য এটাই, দারুণ লাগলো। আর সব থেকে মজার ব্যাপার যেটা, বোটিং এর ব্যাপারটা এবং বোটে খাওয়া, খেতে খেতে ঘোরা, এই একটা মজার ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে বাউল গান, তৃতীয় হচ্ছে যে এখানে পার্কিং এর জন্য কোনো চার্জ লাগছে না, এবং এখানে থাকার জন্য 1000 টাকার বিনিময়ে সকালে এসে অন্তত তোমাকে খোলা থাকে কটা অবধি? কটা অবধি আমাদের অ্যাকচুয়ালি ওপেন হচ্ছে? সকাল 9টা থেকে রাত্রি 9টা। সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি? তাহলে একটা মানুষ এসে সকাল 9টা থেকে রাত 9টা অবধি সে একটা দূর থেকে আসলে সে থাকতে পারে। 9টা পর্যন্ত রুমে 6টাতেই ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, 6টার সময় থেকে চেক আউট করতে হবে। চেক আউট গাইস, এখন আমি এখন কটেজে, যে কটেজগুলো কথা বলা হলো 1000 টাকা, সেখানে ঢুকে দেখবো একবার। দেখে নাও, এটা হচ্ছে এই যে কটেজ, খুব সুন্দরভাবে দেখানো, বাইরে থেকে একবার দেখিয়ে দিচ্ছি। বাথরুম রয়েছে এখানে, তিনজন তো অনায়াসে, মানে শুধু শোয়ার ব্যাপার বলতে কি রেস্ট একটু নেওয়ার জন্য। আর জানলা পর্দা উপরে খুব সুন্দরভাবে পাখাও আছে, আর এখানে চেয়ার আছে, বসার টুল রয়েছে, এখানে একটা আয়না রয়েছে দেখতে পাচ্ছ। আর যে বাথরুমটা মেন হচ্ছে, শাওয়ার আছে দেখছো, বাথরুমে শাওয়ার আছে দেখছো, কল দেখো তোমার, এখানে স্যানিটাইজার রয়েছে, এখানে ওয়েস্টার্ন বাথ রয়েছে, বাথরুম রয়েছে, তো খুবই দারুণ। আর একদম
নিজের ঘরও একদম আর এখানে হ্যাঙার রয়েছে চা প্যান রাখার জন্য করা রয়েছে। খুব সুন্দর এক কথায় এটা হাজার টাকা না? হ্যাঁ, হাজার টাকার মধ্যে। আচ্ছা তো গাইস তোমাদের একবার বলে দিই যে এটা সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে, কিন্তু তোমরা 6টা অবধি এইটা ব্যবহার করতে, সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি ব্যবহার করতে পারবে এই এই রুমটা। ইভিনিং স্ন্যাক্স যেটার কথা বলছিলাম ওটা চলে এসছে, কারণ হচ্ছে যে ইভিনিং স্ন্যাক্সটা এটা আমার প্যাকেজের মধ্যে পড়ছে 500 টাকার মধ্যে। তা কী কী আছে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে দেখিয়ে দিচ্ছি একবার, দেখে নাও। এটা হচ্ছে পকোড়া, আছে চিকেন পকোড়া, আছে চিকেন ললিপপ হয়তো হবে এটা, খাবো দেখতে পাই। চাটনি আছে, চাটনি আছে, কাকার একটা কাকা দুজনে ওরা এখানে থাকেন ওনারা আপনাদের। তো তো ঠিক আছে, তো কাকা আমরা হাই হাই করে দাও, হাই আপনারা সবাই দেখার জন্য, সবাই আসবেন, খুব সুন্দর জায়গা। হ্যাঁ সবাই আসবেন, রাতে দেখে যান একবার ঘুরে, একদম সত্যি কথা একবার দেখে যেতে হবে, আসতে হবে, না আসলে পরে এই অনুভব করা যাবে না। বাইরে বেরিয়ে গেছি এখন, তোমাদের একবার দেখিয়ে দিই গেটটা। দেখো এই রাস্তা, এই রাস্তাটা দিয়ে সোজা আসবে, এই যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে একদম সোজা যদি আসো, এটা যদি গিয়ে ওই যে বাড়িটার সামনে দেখা যাচ্ছে একটা বাড়ি ভাঙা, মানে বাড়িটা তৈরি হচ্ছে, ওর পাশ দিয়ে ঘুরে গেলে পরেই ওই দেখো ওই যে গাড়িগুলো যাচ্ছে দেখা যাচ্ছে সামনে, ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে সামনে। কিন্তু আমরা ওখান থেকে টোটো ধরে 10 টাকা খরচা করে আসি। আর দেখে নাও এই যে এই যে বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।